সাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোয়াইট হার্ট। সো এখন বাজে রাত 12:30, 12:30 ইন্ট্রো করে রাখছি, কারণ সকালে টাইম হবে না। তো দিদির কাছে যাবো দেখা করতে, বিকজ ওর থাকে কল্যাণী, কিন্তু আমি চুচুড়া ডিউটি করতে চুচুড়া যাবো। তো আমি মা যাবো, তো চলো কালকে যাওয়া যাক তোমাদের সাথে। তো চলো, গুড নাইট, অ্যান্ড দেন সকালে দেখা হচ্ছে, টাটা। সো হ্যাঁ গাইস, গুড মর্নিং। তো এখন হয়ে গেছে অনেকটাই বেলা, এখন প্রায় দেখে দিচ্ছি কটা বাজে, এখন 11টা বাজে। তো চলো, দিদি বলেছে ব্লুবেরি কেক খাবে, ওর জন্য ব্লুবেরি কেক আর অনেক কিছু আনার বলেছে। তো ওই দিকে সেখানে দেখা সামনে গেট করা আছে, ফুলে গেট, তাই না? আমার বাড়ির লোকেশন, চলো আমার জিনিসটা ওর জন্য নেবো, তারপরে রেডি হবো, বেরোবো আমরা। আই থিঙ্ক মা বলছে 11টা ধরে, চলো সব নিয়ে নিয়েছি, আমরা যাবো বাড়ি, চলো ভাই। এদের ছেলেদের পরীক্ষা আজকে, মতলব স্কুলের। তো আমি চলে এসেছি বাড়ি, তো এবার রেডি হব। রেডি হওয়ার পর তারপরে একবারে যখন যাবো একবারে দেখা হচ্ছে, টাটা। সব এনে নিয়েছি আমি, এবার যখন দেখা, যখন বেরোবো তখন দেখা হচ্ছে, টাটা। কেন হাই করো, হাই করো, খালি ঘুমা, হাই করো না, বলো হাই গাইস, বলো, ঘুমিয়ে পড়ো। সো আমি হয়ে গেছি রেডি, মা রেডি হচ্ছে, তো চলো। সো গাইস, বাইরে রেডি করেছি, মা আসছে, আমি যাচ্ছি, টিকিটটা কাটবো, টিকিটটা কেটে একবারে দেখা হচ্ছে, টাটা। এখন না মা বলছে যাচ্ছি না, কারণ যে আমাদের ট্রেন লেট হয়ে গেছে, আর চলে এসেছি ট্রেনে। সো গাইস, চুচুড়ায় চলে এসেছি, চুচুড়ায় এসে এখন ফল নিচ্ছে দিদির জন্য। তো তো আমি চলে এসেছি দিদির সাথে দেখা করতে, দিদি ওই তো সামনে চলে আসছে, কারণ কি ও তখন ও সামনে চলে আসছে, তো ওখানে দেখা করবো। তো হ্যাঁ, এটা কটন, তো দিদির সাথে দেখা হয়ে গেছে। দিদি এখন আমাদের বসার জন্য জায়গা খুঁজছে, কিন্তু এখানে প্রচন্ড ভিড় এই হসপিটালটা। দিদি এখন আরে ওরা অক্সিজেন দেবে নাকি দেবে না? দিদি মায়ের অবস্থা খারাপ, মা ঘরে এখন গিয়ে ঘুমাবে। ব্লগটা এখানে এন্ড করছি, দেখা যাবে পরের ব্লগে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, টাটা, গুড নাইট।